বিস্তীর্ণ মাঠ জুড়ে সিমের ফুল নান্দনিকতার শোভা ছড়াচ্ছে। আর ভোরেই ক্ষেত থেকে সিম তুলতে ব্যস্ত কৃষক। মৌসুমের শুরুতে ভালো দর পাওয়া যায়, তাই আষাঢ় মাসের মাঝামাঝিতে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল এলাকার অন্তত 30 গ্রামের চাষি তৈরি করে সবজি ক্ষেত। এর মধ্যে সিম ও ফুলকপি গেল সপ্তাহ থেকে তোলা শুরু হয়েছে, আর বাজারে চাহিদা থাকায় বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে। সিমের ভিটা থেকে 4 কেজি 5 কেজি কে সিম উঠতেছে, এটা বাজারে নিয়ে যায় মোটামুটি ভালো দামে বেচতেছি। কপি 30 টাকা 35 টাকা বিক্রি হচ্ছে, এই পর্যন্ত মনে করি আমাকে এই দাম যদি থাকে তাহলে আমরা পোষণ পারবো। তো দাম তো মোটামুটি এখন ভালোই আছে, কিন্তু এরপরে কি হবে বলা যাচ্ছে না। কৃষি উপকরণের বাড়তি দরের কারণে আগাম এসব সবজি চাষাবাদে এবার যোগ হয়েছে বাড়তি খরচ। চাষিদের অভিযোগ, ভালো ফলনের আশায় কীটনাশক প্রয়োগ করতে গিয়ে অসাধু কোম্পানি সরবরাহ করা বালাই নাশকে আর্থিক ক্ষতির মুখে পড়েন তারা। দোকানদাররা যেটা বলে ওঠাই আমরা এনে দিই, ওষুধ হয়তো যাকো যে হয়তো 4-5 বার দিলেও হয়তো মানে যে ভালো হয় না, সমস্যা থেকেই যায়। কীটনাশক ইয়া সারের সব জিনিসের দামই বেশি, তরকারির দামই মনে করো এখন নামেনি, নামলে কম হবে, আনাজের দাম কম হবে। কৃষি বিভাগ বলছে আগাম জাতের সবজি চাষাবাদে কৃষকদের আধুনিক কলাকৌশল সহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে। যদি সিমটা আগাম হয়, মৌসুমের আগে হয়, রোগবালায় কিছু দেখা দেয়, এই জন্য আমাদের ব্লক পর্যায়ে উপসহকারীরা কাজ করে এবং কখনো কখনো তারা আমাদের অফিসে আসলে আমরাও তাদের পরামর্শ দিয়ে সাহায্য করি। আগাম সিম বাজারে 120 থেকে 130 টাকা কেজি, আর ফুলকপি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা প্রতি পিস। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে চলতি মৌসুমে এ জেলায় 37,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির আবাদ করা হয়েছে, যেখান থেকে 4.5 লাখ মেট্রিক টন সবজি পাওয়ার আশা করা হচ্ছে। নওগাঁর বর্ষাইল গোবিন্দপুর মাঠ থেকে এম আর রকি, সময় সংবাদ।